Assalamualaikum, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ, স্বাগত জানাই আপনাকে মালাই ভাষা ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেলে, অর্থাৎ মালাই ভাষা শিখার বিশ্বস্ত চ্যানেলে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন মালাই ভাষা ট্রেনিং সেন্টার। আমি আছি আপনাদের সাথে প্রবাসী কালাম। বন্ধুগণ, বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনারা দেখবেন, কেননা আজকের ভিডিওতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ। তো আর দেরি নয়, চলুন শুরু করা যাক। আর একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আপনি। লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা করি সব সময়। তো প্রিয় ভিউয়ার্স, মালাই ভাষা ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল থেকে আরও একটি মালয়েশিয়ান ভাষায় নতুন ভিডিও আপলোড দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ শেখা হবে। তো আর দেরি নয়, চলুন শুরু করি। সর্বপ্রথম আমাদের ভিডিওতে যেই শব্দটা দিয়ে সাজিয়েছি আমাদের ভিডিওটা, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আমরা অনেক সময় কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই, আমাদের বস বা আমাদের ফোরম্যান সুপারভাইজারকে বলতে পারি না যে আমি ক্লান্ত। এই জন্যই আজকের ভিডিওতে প্রথম এই শব্দটি দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। আমি ক্লান্ত হয়ে গেছি, আপনি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, তখন আপনার বস কিংবা আপনার ফোরম্যানকে যদি আপনি বুঝাতে যান যে আমি ক্লান্ত হয়ে গেছি, তাহলে এই কথাটি এভাবে বলবেন, সাইয়া সুডা পন্নাত, সায়া সুদা পন্নাত, আমি ক্লান্ত হয়ে গেছি। সায়া হচ্ছে আমি, সুদা হচ্ছে যে কোনো কাজ হয়ে যাওয়াকে সুদা বলা হয়। হ্যাঁ, সুদা হচ্ছে কোনো কাজ হোক বা যে কোনো কিছু হয়ে যাওয়া, সেটাকে বলা হয় সুদা। যেরকম আপনি যখন ভাত খেয়েছেন, সুদা মাকান, মানে খেয়ে ফেলেছেন, এটা করে ফেলেছেন, সেটা হবে সুদা। হ্যাঁ, পন্নাত হচ্ছে, পন্নাত শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, ক্লান্ত হচ্ছে পন্নাত, ঠিক আছে? তা আপনি যখন বলবেন যে আমি ক্লান্ত হয়ে গেছি, তাহলে মালয়েশিয়ান ভাষায় বলবেন সায়া সুদা পন্নাত, অর্থাৎ আমি ক্লান্ত হয়ে গেছি। তারপরে আপনি যখন বলবেন যে আমি আর ধৈর্য ধরতে পারছি না, ঠিক আছে, যে কোনো বিষয় আপনি, অনেক মানুষই আছে যারা ভাষা বুঝিয়ে বলতে পারে না। মালয়েশিয়াতে অনেক বছর আছি কিন্তু ভাষা বুঝিয়ে বলতে পারি না, এর কারণে আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাই। সো আমাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলো যদি জানা থাকে, তাহলে আশা করি আমাদের চলার পথে অনেক সুবিধা অসুবিধা কথাগুলো আমাদের আশেপাশের মানুষদেরকে বুঝিয়ে বলতে পারবো। সো এই জন্য আপনারা লক্ষ্য করে ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিও দেখলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ শেখা হবে। সো এখানে বলা হয়েছে আমি আর ধৈর্য ধরতে পারছি না, যে কোনো বিষয় আপনি যদি কাউকে বলতে চান যে আমি আর ধৈর্য ধরতে পারছি না, তাহলে বলবেন সায়া সুদা তা বলে সাবার, সাবার যে লাস্টে যে শব্দটা সাবার, সাবার শব্দের অর্থ হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য ধরা, তাক বলে হচ্ছে পারছি না, তাক শব্দের অর্থ হচ্ছে না, বলে হচ্ছে পারা। সো তাক বলে এর অর্থ হচ্ছে পারছি না, সুদা হচ্ছে মানে সায়া সুদা, আমি পারছি না, ঠিক আছে, আমি পারছি না, আমি ধৈর্য ধরতে পারছি না। তারপরে আর কতদিন পরে, ঠিক আছে, ধরেন না আপনি একজনের কাছ থেকে টাকা পাবেন, আপনি কাজ করেছেন কিন্তু সে আপনাকে ঘুরাচ্ছে, হ্যাঁ আপনাকে ঘুরাচ্ছে, এই ক্ষেত্রে আপনি ওই যে পিছনে যে শব্দটা বলে আসলাম যে আমি আর ধৈর্য ধরতে পারছি না, তখন আপনাকে একজন মানুষ যখন ঘুরাবে, আপনি তার কাছে টাকা পাচ্ছেন, আপনাকে বলছে আজকে না কালকে, কালকে না পরশু পরে, এরকম বলছে, তখন আপনি তাকে এইভাবে বলতে পারেন যে আমি আর ধৈর্য ধরতে পারছি না, সায়া সুদা তা বলে সাবার। তারপরে আপনাকে সে বলছে পরে পরে, ঠিক আছে, তো আপনি যদি তাকে বলতে চান যে আর কতদিন পরে, আর কতদিন পরে, এই শব্দটি আপনি যদি কোনো ক্ষেত্রে ব্যবহার করতে চান, তাহলে বলবেন লাগি বরাপা হারি নান্তি, লাগি বরাপা হারি নান্তি, এর অর্থ হচ্ছে আর কতদিন পরে। আর আপনি যদি কোনো শব্দের সাথে মিলিয়ে আর শব্দটি ব্যবহার করতে চান, আর শব্দের অর্থ হবে লাগি, লাগি হচ্ছে আর, কত হচ্ছে বরাপা, হারি হচ্ছে দিন, নান্তি হচ্ছে পরে। এই লাগি শব্দটি
আরো একটি জায়গায় ব্যবহার করা যায়, যেরকম আপনি কারোর সাথে কাজ করছেন, হ্যাঁ ধরেন না আপনি কোনো কিছুর কাজ করছেন, সে আপনাকে কোনো বস্তু দিতেছে, অনেক বস্তু একটা একটা করে দিতেছে, সো আপনি তাকে যদি বলেন লাগি 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 মানে আরো দাও আরো দাও, এটা হচ্ছে এখানেও ব্যবহার করা যায় লাগি শব্দটা। আশা করি বুঝতে পেরেছেন। ভুলে যেও না, এই শব্দটা আপনি যদি বলতে চান যে কাউকে ভুলে যেও না, আপনি তাকে কোনো কিছু বলেছেন, কোনো কিছু বলার পরে এবং লাস্টে ফিনিশিংয়ে কথাটা বলেছেন যে ভুলে যেও না, তাহলে বলবেন জাঙ্গান লুপ্পা। জাঙ্গান লুপ্পা হচ্ছে ভুলে যেও না। তারপর আপনি যদি বলতে চান যে আমি তোমার প্রতি অনেক খুশি, কারো প্রতি যদি আপনি খুশি হন এবং এই অনুভূতিটা তাকে বোঝাতে চান যে আমি তোমার প্রতি অনেক খুশি, তাহলে বলবেন সায়া গম্ভীরা সাঙাত পাডা আওয়া। সায়া গম্ভীরা সাঙাত পাডা আওয়া, যে পাডা শব্দটি, পাডা হচ্ছে প্রতি, হ্যাঁ সায়া হচ্ছে আমি, গম্ভীরা হচ্ছে খুশি, সাঙাত হচ্ছে অনেক, হ্যাঁ সাঙাত হচ্ছে অনেক, পাডা হচ্ছে প্রতি, আওয়াক হচ্ছে তোমার বা আপনার, সুখী হলো সায়া গম্ভীরা সাঙাত পাডা আওয়া, আমি তোমার প্রতি অনেক খুশি। এই শব্দটি আমাদের বাঙালি ভাইরা আসলে আমরা সাজিয়ে গুছি অনেকেই বলতে সক্ষম নই, কারণ আমরা এতটা গুছিয়ে গেছি কথা বলতে পারি না। তারপরও অনেক বাঙালি আছে আমাকে কমেন্ট করে, আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে, যারা মানে শিখেছে ভুলভাল কিন্তু ওই ভুলভালটাই আমাকে কমেন্ট করে, সেই জন্য আমি চেষ্টা করি সব সময় সঠিকটা তুলে ধরার জন্য। অতিরিক্ত, এখানে তিনটা শব্দ আমি সাজিয়েছি, অতিরিক্ত, অনেক এবং বেশি, এই তিনটা শব্দের, যদিও তিনটা শব্দ মানে কথা একই রকম হতে পারে কিন্তু তিনটা শব্দের তিনটা অর্থ। যেরকম অতিরিক্ত, অতিরিক্তকে বলা হয় লব্বি, অতিরিক্ত হচ্ছে লব্বি, আর অনেক হচ্ছে, অনেককে মালায় ভাষায় বলা হয় সাঙাত, সাঙাত হচ্ছে অনেক, আর বেশি যে শব্দটা, বেশি হচ্ছে বানিয়াক, বেশি হচ্ছে বানিয়াক, লব্বি হচ্ছে অতিরিক্ত, সাঙাত হচ্ছে অনেক। অতিরিক্ত শব্দটা যেরকম আপনি এক জায়গার মধ্যে অনেক কিছু রেখেছেন, রাখার পরে এখানে অতিরিক্ত কোনো কিছু আছে সেটাকে বলা হয় অতিরিক্ত, হ্যাঁ সাঙাত হচ্ছে অনেক, এটাকে বলা হয় সাঙাত। তারপরে এখানে যে তিনটা শব্দ, নষ্ট, পচা এবং গন্ধ, এই তিনটা শব্দের তিনটা অর্থ আছে। যেরকম নষ্টকে বলা হয় রোসাক, রোসাক হচ্ছে নষ্ট, রোসাক হচ্ছে নষ্ট, এবং পচা, যে পচা যে কোনো জিনিসকে বলা হয় বুসু, বুসু হচ্ছে পচা, আর গন্ধকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় বাউ, ঠিক আছে বাউ হচ্ছে গন্ধ। এখন আপনি যদি বলতে চান যে পচা গন্ধ, তাহলে বলবেন বাউ বুসু, বাউ বুসু হচ্ছে পচা গন্ধ। তারপরে এখানে একজন ব্যক্তির তিনটা সময় আসে, যেরকম বাচ্চা, আমরা যখন প্রথম থেকে জন্ম নেই মায়ের গর্ভ থেকে তখন আমরা থাকি বাচ্চা, ঠিক আছে ছোট, এই বাচ্চাদেরকে বলা হয় বুডাক কেচিল, বুডাক কেচিল। তারপরে যখন আমাদের ইয়াং হই, আমরা আস্তে আস্তে একটু বড় হই, যেটাকে ইংলিশে বলা হয় ইয়াং জেনারেশন, ইয়াং অথবা মধ্য অথবা কুচি, কুচি এই মুডা শব্দের অর্থ হলো কুচি, জুয়ান অথবা মুডা এদেরকে বলা হয় কুচি, কুচিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুডা। আর বৃদ্ধ মানে বয়স্ক, বয়স্কদেরকে বলা হয় তোয়া, ঠিক আছে। এই তোয়া শব্দটা আপনি যে কোনো ফল ফ্রুতের ক্ষেত্রেও বলা হয়, যেরকম কিছু কিছু ফল ফ্রুত আছে যেটা পেকে যায়, পেকে যাওয়ার পরে সেটাকেও বলা হয় তোয়া। আবার মানুষও যখন বৃদ্ধ হয়, বৃদ্ধ ব্যক্তিদেরকেও বলা হয় তোয়া। তারপরে যে জুয়ান, যে শব্দটা জুয়ানের মালাই হচ্ছে মুডা, এই মুডা শব্দটা আরও অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। যেরকম আপনি কাজ করতেছেন, একজনে বলতেছে এইভাবে করার জন্য, আরেকজনে বলতেছে ওইভাবে করার জন্য, মানে তিনজনে তিন তিনভাবে করার জন্য বলছে, তো আপনি যদি বলতে চান বুয়াদ মাচা মিনি মুডা, মানে এইভাবে করলে সহজ হবে, এই মুডা শব্দটি সহজ, কিছু কিছু ক্ষেত্রে সহজ বোঝায়, যেরকম সহজ বুয়াদ মাচা মিনি মুডা, এইভাবে করলে সহজ হবে, হ্যাঁ মুডা, মুডা শব্দটা সহজ বোঝায়। আবার এক সময় আপনি যদি অন্য কথার সাথে বুঝিয়ে বলেন তখন সেটা কুচিও বোঝায়, ঠিক আছে। তো আপনি যদি বলেন ওরাং মুডা, তাহলে হবে কি,
জুয়ান ব্যক্তি, আপনি যদি বলেন বুয়াত মাচা মিনি মুডে, তাহলে হবে, এভাবে করলে সহজ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।